হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা সিডু ড্রাপিং আইডিয়া বা স্টাইল। তো চলো, এটা হলো প্রথম স্টাইল যেটা আমরা নর্মালি সবসময় ড্রাপিং করেই থাকি, যে কোনো শাড়ির সাথে কিংবা যে কোনো সময় কিন্তু আমরা এরকম ছোট করে সিঁদুর পরেই থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাউডার বা ড্রাই সিঁদুর ড্রাপিং। খুব সহজে কীভাবে তোমরা এরকম সিঁদুর ড্রাপিং করতে পারো সেটাই আমি দেখাবো। যারা ফিঙ্গার দিয়ে সিঁদুর পরো তাদের, তারা দেখো কীরকমভাবে নেবে সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা। ঠিক রিং ফিঙ্গার দিয়ে নিয়ে এরকম সিঁথির মধ্যে দিয়ে দিলেই তাহলে এরকম ছোট করে সিঁদুর ড্রাপিং করা যায়। যাদের নিউলি ম্যারিড হয়েছে তারা কিন্তু সিঁদুর পরতে তাদের অনেক সমস্যা হয়, তারা যদি কয়েকটা টিপস ফলো করো দেখবে খুব সহজেই তোমরা সিঁদুর পরতে পারবে। তো এখানে আমি সেকেন্ড স্টাইল ট্রাই করেছি, এটা হলো ভি শেপ সিঁদুর ড্রাপিং বলতে পারো, যেখানে খুব সহজেই তোমরা এরকম সুন্দর করে সিঁদুর পরতে পারবে। তার জন্য লাগবে ভ্যাসলিন। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করবো। প্রথমে আমি ভ্যাসলিনটা নিলাম, আমি আমার ফোরহেডের মধ্যে ভ্যাসলিনটা একটু লাগিয়ে নিলাম। এরপর যদি আমরা এখানে পাউডার সিঁদুর বা ড্রাই সিঁদুর ইউজ করি তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে না আর কোনো সমস্যাই হবে না। যারা লিকুইড সিঁদুর পরতে পছন্দ করো না, পাউডার সিঁদুর পরতে পছন্দ করো কিন্তু পরলে চারিদিকে ছড়িয়ে যাওয়ার ভয়ে পরতে পারো না, তারা এই টিপসটা ফলো করলে খুব সহজেই কিন্তু সুন্দর করে স্টাইল করতে পারবে। এবার দেখো, এখানে আমি একটা এরকম নিয়েছি, এয়ার ব্রাশ টাইপের নিয়েছি। এটা দিয়ে আমি যে পোর্শনে ভ্যাসলিনটা লাগিয়েছিলাম ঠিক সেই পোর্শনে ভি শেপ করে সিঁদুরটা পরে নেব। পুরো জায়গাটাই কিন্তু আমি ফিল করে নেব। তোমরা চাইলে ফিঙ্গার দিয়েও ফিল করতে পারো। যাদের নতুন বিয়ে হয়েছে বা সামনেই বিয়ে, সিঁদুর পরতে সমস্যা হলে তারা কিন্তু এরকমভাবে সিঁদুর পরলে ভীষণই সুন্দর দেখতে লাগবে। কোনো পার্টিতে যাচ্ছ, নিউলি ম্যারিড কোনো পার্টিতে যাচ্ছে, তখনও যদি তোমরা এরকম করে সিঁদুর ড্রাপিং করো খুব ভালো লাগবে। নতুন করে কেউ যদি এইভাবে সিঁদুর পরাও তাহলে দেখতে ভীষণই সুন্দর দেখতে লাগবে। দেখো আমি কীভাবে ফিল করে নিলাম, পুরো জায়গাটাকে আমি একটা ভি শেপ আকারে ফিল করেছি, কিন্তু এখানে কিছুটা জায়গা ছড়িয়ে গেছে। এবার আমি কী করবো, যেটুকু পোর্শন ছড়িয়ে গেছে একটা ক্লিন ব্রাশ নিয়ে সেই জায়গাটা আমি একটু ক্লিন করে দিলাম। দেখো ভি শেপটা আরও সুন্দর হলো। তো এই হলো আমার থার্ড স্টাইল। প্রথম স্টাইলে আমি দেখিয়েছি, সেকেন্ড স্টাইল ভি শেপ করেছি, আর এটা হলো থার্ড স্টাইল। এরকমভাবে অনেকে এখন সিঁদুর পরে রিসেপশনের পার্টিতে কিন্তু এইভাবে সিঁদুর ড্রাপিং করলে ভীষণই সুন্দর দেখতে লাগবে। তো দেখো কীভাবে আমি করছি, অলরেডি আমার ভি শেপ করাই ছিল, তারপরে আমি কী করব, একইভাবে আমি কিন্তু আমার ফোরহেডের মধ্যে ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি। এবার আমি আমার ফিঙ্গার বা ওই বাডস দিয়েও তোমরা ফিল করতে পারো, বাকি পোর্শনে আমি ফিল করে নেব। আগে থেকে আমি কিন্তু ফোরহেডের মধ্যে ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি, এবার আমি ফিল করে নেব। একইভাবে আগেরটা যেরকম দেখালাম ভি শেপেতে যেরকমভাবে ফিল করেছি সেইভাবে কিন্তু নিয়ে ফিল করে নেব। ভ্যাসলিন ইউজ করলে চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। একইভাবে আমি পুরোটাকে ভরাট করে নেব, তারপরে একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি ক্লিন করে নেব। তাহলে আমার শেপটা খুবই সুন্দর দেখতে লাগবে। এইভাবে সিঁদুর ড্রাপিং করলে ভীষণই সুন্দর দেখতে লাগে। তো এবার দেখো আমি বাকি পোর্শনে আমি ক্লিন করে নিচ্ছি, যেরকমভাবে ক্লিন করতে চাইবে এইভাবে ক্লিন করে নেবে। ভ্যাসলিন দিলে কিন্তু খুব সহজেই ক্লিন করা যায়, না হলে কিন্তু ক্লিন করতে সমস্যা হবে। যদি ভ্যাসলিন না দাও, এমনি পাউডার সিঁদুর ড্রাইভাবে যদি তোমরা লাগাও তাহলে কিন্তু ক্লিন করতে খুব সমস্যা হবে। ভ্যাসলিন দেওয়ার ফলে হয় কি, ক্লিন করতে কোনো সমস্যা হয় না আর পাউডার সিঁদুর চারিদিকে ছড়িয়েও পড়ে না। তো এটা গেল আমার থার্ড স্টাইল। এই হলো ফোর্থ স্টাইল। দেখো এরকম করে কিন্তু নিউলি ম্যারিডদের অনেকেই সিঁদুর পরিয়ে থাকে, অনেক রিচুয়ালস থাকে যে এইভাবে সিঁদুর পরার। তো একইভাবে আমি কী করব, দেখো এরকম সোজাসুজিভাবে আমি ভ্যাসলিনটা লাগিয়ে নিলাম যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে। এবার ঠিক যে পোর্শনে আমি ভ্যাসলিন লাগিয়েছি এইভাবে সোজা করে আমি সিঁদুরটাও, পাউডার সিঁদুরটাও কিন্তু ড্রাপিং করে নিলাম।
একই ওয়েতে করতে হবে। এরকমভাবে পাউডার সিঁদুরটা নিয়ে নিলাম, তারপরে যদি মনে হয় ক্লিন করার দরকার আছে আবার একটা পরিষ্কার টিস্যু দিয়ে বা এরকম বার্ড দিয়েও তোমরা ক্লিন করে নিতে পারো। তাহলে তোমরা ফিঙ্গার দিয়েও পড়বে, ভ্যাসলিন ইউজ করলে কিন্তু ছড়িয়ে যাবে না। তাকে এই হয়ে গেল আমার ফোর্থ স্টাইল। দেখতেই পাচ্ছ কত ইজিলি কত তাড়াতাড়ি কিন্তু আমি সিঁদুরগুলো ড্রাপিং করছি, আর কত সুন্দর দেখতে লাগে এরকম করে সিঁদুর ড্রাপিং করলে। চলো এবার আমি আমার ফিফথ স্টাইলে চলে এসেছি, বলতে পারো এটাই লাস্ট স্টাইল। এটাও একটা ভি শেপ, কিন্তু আরও নিচ থেকে শুরু করেছি, যেটা একেবারে কপালের মাঝখান থেকে শুরু হয়েছে। তো এইরকম ড্র্যাপিং আগে থেকে করা ছিল, এবার বাকি পোর্শনে কিন্তু একইভাবে আমি ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি। তারপর বাকি পোর্শনেও আমি কী করবো ফিল করে নেব। চাইলে তোমরা বার্ডসেও ফিল করতে পারো বা ফিঙ্গার দিয়ে ফিল করে নিতে পারো, তবে ফিঙ্গার দিয়ে বেশি কমফোর্টেবল, সেই জন্য আমি ফিঙ্গার দিয়ে এটাকে ফিল করে নিলাম। আগের ভি শেপটা ছিল একদম কপালের শীথের কাছাকাছি, এবার আমি অনেকটা নিচ থেকে শুরু করেছি। তোমরা চাইলে এরকমভাবে অনেকটা সিঁদুর পড়তে চাইলে কিন্তু পড়তে পারো, ভীষণই সুন্দর দেখতে লাগবে। রিসেপশনের ক্ষেত্রে কিন্তু এরকম সিঁদুর ড্রাপিং করলে ভীষণই অ্যাট্রাক্টিভ দেখতে লাগে। তো এইভাবে দেখতে পেলে আমি ফিল করে নিলাম, এবার বাকি পোর্শনটা আমি ক্লিন করে নিচ্ছি এরকমভাবে, বা একটা ক্লিন বার্ডস নিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর এইভাবে পড়লে ভীষণই সুন্দর দেখতে লাগবে, দেখো কত সুন্দর আর কত ইজিলি আমি ড্রাপিং করেছি। তোমরা চাইলে এরকমভাবে করবে, ভীষণই সুন্দর দেখতে লাগবে। তো মোটামুটি হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও।